গণপরিবহনের চাঁদাবাজি বিষয়টি বেশ পুরনো, আর এ নিয়ে আলোচনা সমালোচনাও বিস্তর। তবে এই চাঁদাবাজি শব্দটিকেই একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে পরিবহন শ্রমিক নেতারা। তারা এটিকে নাম দিচ্ছে এখন থেকে সার্ভিস চার্জ। দর্শক, সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে বণিক বার্তার নিয়মিত আয়োজন বণিক বার্তা নিউজরুমে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুরুল ইসলাম। আপনারা জানেন সাম্প্রতিক ছাপা হওয়া বিভিন্ন প্রতিবেদন নিয়ে আমরা এখানে আলোচনা করে থাকি, তেমনি আজ আমরা আলোচনা করব বণিক বার্তায় প্রকাশিত একটি প্রতিবেদন, চাঁদাবাজি বন্ধ, গণপরিবহনে আদায় হবে সার্ভিস চার্জ। প্রতিবেদনটি করেছেন বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক শামীম রহমান, তিনি আমাদের সঙ্গে আছেন। শামীম, আপনাকে স্বাগতম। ধন্যবাদ মঞ্জুরুল। শামীম, প্রথমেই আমরা আপনার কাছে জানতে চাবো প্রতিবেদনটির বিষয়টি নিয়ে, আপনি যে ছোট করে একটু বলবেন। আমরা যদি প্রতিবেদনটার শিরোনামটার দিকে তাকাই, চাঁদাবাজি বন্ধ, গণপরিবহনে আদায় হবে সার্ভিস চার্জ, মানে বিষয়টা হচ্ছে যে গণপরিবহনে চাঁদাবাজি হয়, চাঁদাবাজি হয়ে আসছে দীর্ঘদিন ধরে। এটা মানে কম বেশি হচ্ছে সাধারণ মানুষ যেমন জানেন, তেমনি হচ্ছে মানে নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, তারপরে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন, সবার কাছে মূলত এই বিষয়টা মানে প্রতিষ্ঠিত। তো এই চাঁদাবাজির বিষয়টি নিয়েই আসলে আমরা প্রতিবেদনটা করার চেষ্টা করেছি। মূল বিষয় হচ্ছে প্রতিবেদনের যে পরিবহন শ্রমিক নেতারা এখন থেকে আর মানে চাঁদাবাজিকে আর চাঁদাবাজি বলতে চাচ্ছেন না, তারা একটা একটু একটু সম্মানজনক একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন, প্রাতিষ্ঠানিকীকরণ। চাঁদাবাজি বলতে তারা খুব বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন না আর কি, করছেন না, সে কারণে তারা এটাকে পরিচালন ব্যয় কিংবা হচ্ছে সার্ভিস চার্জ বলতেই মানে স্বচ্ছন্দ্য বোধ করছেন। তো গত 3 সেপ্টেম্বর ছিল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির হচ্ছে সভা ছিল। তো সেই সভায় হচ্ছে শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক যিনি, তিনি এমন একটি প্রস্তাব দিয়েছিলেন যে মানে এখন থেকে তারা চাঁদাবাজি বলবেন না, বিষয়টাকে তারা হচ্ছে পরিচালন ব্যয় কিংবা সার্ভিস চার্জ হিসেবে বলবেন। তো তিনি প্রস্তাবনাটা উত্থাপন করার পরে সেই মানে শ্রমিক ফেডারেশনের যে কার্যনির্বাহী কমিটি সেটা মানে কিছু কাটছাট করে অনুমোদন করে দিয়েছে। স্বামী, যাত্রী হিসাবে আমরা যদি দেখি নিজেদেরকেই, আমরা বিভিন্ন সময়ে যখন ঢাকার বাইরে গিয়েছি দূরপাল্লার মানে রুটগুলোতে অথবা এসেছি, আমরা কিন্তু যাত্রী হিসেবেও দেখেছি যে বিভিন্ন জায়গায় বাস থামিয়ে কেউ একজন কিছু অর্থ নিচ্ছে এবং সেটা নিয়ে কোনো বিবাদও নেই। তো আসলে এই এই অর্থগুলো নিচ্ছে কারা? আসলে যদি আপনি বলেন এটাকে সার্ভিস চার্জ বা চাঁদাবাজি, এটা অর্থটা নিচ্ছে কারা? নিচ্ছে বললো প্রধানত দুইটা পক্ষ, একটা হচ্ছে মালিক পক্ষ আর একটা হচ্ছে শ্রমিক পক্ষ। এটা হচ্ছে পরিবহন, শুধু পরিবহন খাতের মধ্যেই আমি মানে সীমাবদ্ধটা আলোচনাটা সীমাবদ্ধ যদি রাখতে চাই তাহলে এই দুইটা পক্ষ পাবো। প্রতিটা জেলায় অন্তত দুইটা করে শ্রমিক ইউনিয়ন আছে, তারপরে শ্রমিক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সারা দেশে 249টা শ্রমিক ইউনিয়ন আছে। যদি আমরা শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তথ্য দেখতে চাই তাহলে আমরা দেখব যে 932টা পরিবহন শ্রমিক মালিক সংগঠন নিবন্ধিত আছে। এর বাইরেও নিবন্ধনের নিবন্ধিত ছাড়াও কিন্তু আরও বেশ কিছু জেলায়, উপজেলায়, এমনকি ইউনিয়ন পর্যায়েও মানে সংগঠন খুলে চাঁদা আদায়ের চেষ্টা করা হয় কিংবা চাঁদা আদায় করা হয় আর কি। তো মূলত হচ্ছে শ্রমিকরা এক প্রকারের একবার চাঁদা আদায় করেন, আবার হচ্ছে পরিবহন মালিকদেরও সংগঠন আছে। এই মালিক সংগঠনগুলো গাড়িটার কোনো গণপরিবহনের প্রতিটা ডিপ থেকে চাঁদা আদায় করে। আচ্ছা, এই হঠাৎ নাম পরিবর্তনের প্রয়োজনীয়তা পড়লো কেন? সবাই তো জানে এই বিষয়টা, ইমেজ উদ্ধার বলতে আমি বিষয়টা নিয়ে হচ্ছে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বিষয়টা আমাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এভাবে যে মানে চাঁদাবাজি মানে বিষয়টা আসলে মানে তারা বলার চেষ্টা করছেন যে এই মানে চাঁদাবাজি নাম থাকার কারণে মানে এই সুযোগটা আরো অনেকেই নেন আর কি। আচ্ছা, হয়তো মানে পরিবহন খাত সংশ্লিষ্ট, এগুলো পরিবহন খাতের সঙ্গে সম্পৃক্ত না এমন অনেকেও অনেকেই আছেন যারা হচ্ছে মানে প্রভাব খাটিয়ে তারা হচ্ছে বিভিন্ন গণপরিবহন থেকে টাকা তোলা কিংবা টাকা তোলার চেষ্টা করেন। তো তারা বলছেন যে আমরা যদি একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি দেই তাহলে হয়তো মানে একটা মানে একটা সিস্টেমের মধ্যে চলে আসবে সব কিছুই। এক্ষেত্রে মানে আর কি, এক্ষেত্রে হচ্ছে শুধু
প্রকৃত শ্রমিক সংগঠন কিংবা প্রকৃত মালিক সংগঠন গুলোই হচ্ছে মানে তাদের পরিচালন ব্যয় তোলার জন্য, তাদের ভাষায় সংগঠনের পরিচালন ব্যয় তোলার জন্য তারা চাঁদা তুলবেন কিংবা সার্ভিস চার্জ তুলবেন। স্বামী, আপনার প্রতিবেদনে আপনি লিখেছেন, একটা উদাহরণ হিসেবে দিয়েছেন যে ঢাকা থেকে রংপুরে যেতে একটি বাসের শুধু চাঁদা বাবদই চলে যায় 4-4,500 টাকা। এটা কি প্রতি ট্রিপেই? প্রতি ট্রিপ, মানে যাওয়ার সময় 4-4,500, আবার আসার সময়। হ্যাঁ, বিষয়টা আমি আপনাকে আরেকটু ব্যাখ্যা করি। ঢাকা থেকে রংপুর যেতে ঢাকা সহ, ঢাকা এবং রংপুর সহ মোটামুটি হচ্ছে 7টা জেলার উপর দিয়ে একটা বাস নিয়ে যেতে হয়। ঢাকার পরে গাজীপুর, গাজীপুরের পরে টাঙ্গাইল, টাঙ্গাইলের পরে সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, তারপরে রংপুর যায়। তো এই প্রতিটা জেলায় যেতে যেতে প্রতিটা জেলার হচ্ছে আলাদা শ্রমিক ইউনিয়ন আছে, মালিক ইউনিয়ন আছে, কিংবা হচ্ছে কখনো কখনো এই চাঁদাটা সমন্বিতভাবে শ্রমিক ইউনিয়ন কিংবা হচ্ছে মালিক সংগঠন সমন্বিতভাবে আদায় করে। প্রতিটা জেলাতেই কিন্তু একটা গাড়ি খেতে চাঁদা দিতে হয়। তো এটা কখনো কখনো হচ্ছে যে এক জায়গাতেই ফিক্সড থাকে, না হলে হচ্ছে প্রতিটা জেলায় আলাদা আলাদা করে মানে দিতে হয়। যে এটা নির্ভর করে বাসের মালিক কিংবা বাসটা যেসব কোম্পানি কিংবা যারা পরিচালনা করছেন তাদের একটা ব্যবস্থাপনার উপরে আর কি। তারা ঠিক করে নেন যে মানে এক জায়গায় টাকাটা দেওয়া হবে নাকি প্রয়োজনে মানে ভিন্ন ভিন্ন জায়গায় টাকাটা দেওয়া হবে। আচ্ছা, বাস বা গাড়ি, ট্রাক, এগুলো আকার ভেদে কি চাঁদার হার নির্ধারণ করা আছে? মানে আপনি যদি একটু ডিটেলস একটু বলতেন ছোট করে যে কোন গাড়ি কত ওজনের গাড়ির জন্য কিরকম চাঁদার হার ঠিক করা আছে। এটা মূলত হচ্ছে মানে আপনি প্রতিবেদন করতে গিয়ে তো কিছু জেনেছেন, একটু জাস্ট আমরা জানতে চাই। চাঁদাটা মূলত মানে প্রাতিষ্ঠানিক আমাদের রিপোর্টটা করেছে মূলত হচ্ছে বাণিজ্যিক গাড়িতে যে ইয়েটা হয় আর কি, চাঁদাটা হয়, সেই ইস্যুটাকে আমরা মানে ফোকাস করেছি। এর বাইরে হচ্ছে চাঁদাবাজি তো সব ধরনের পরিবহনে হয়, পণ্য পরিবহনের ক্ষেত্রে কি? হ্যাঁ, পণ্য পরিবহনের ক্ষেত্রেও হয়। তো মানে মূলত শ্রমিক ফেডারেশন কিংবা মালিক সংগঠনগুলো বড় চাঁদার ইয়েটা আসে হচ্ছে পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী গাড়ি থেকে। আচ্ছা স্বামী, তাহলে চাঁদাবাজিটা এখন চেঞ্জ, নামটা পরিবর্তন হয়ে সার্ভিস চার্জ হবে জিনিসটা, ঠিক আছে, প্রাতিষ্ঠানিক নাম পাচ্ছে। আপনার কাছে শেষ প্রশ্ন, এই যে সার্ভিস চার্জ বাবদে অর্থ উঠবে তো অনেক টাকা ওঠার কথা। আপনি বললেন যে শুধু ঢাকা থেকে রংপুর যেতে এক ট্রিপেই 4-4,500 টাকা, তো সারাদিন তো, সারা একদিনে তো অনেক টাকা ওঠার কথা সারা বাংলাদেশের বিভিন্ন ডেস্টিনেশনে। এই সার্ভিস চার্জের টাকাটা কোথায় ব্যয় করবে তারা? তারা কি কিছু বলেছে মালিক ফেডারেশনের বা শ্রমিক ইউনিয়নে তারা যা এই টাকাটা তারা কি করবে? তারা টাকাটা তোলে মূলত সংগঠনের সংগঠন পরিচালনা করার জন্য তোলে। তারা বলে যে মানে সংগঠন একটা চালাতে তো অনেক টাকা পয়সার দরকার হয়, তো সেই সংগঠনের পরিচালন ব্যয় আছে, প্লাস হচ্ছে অসচ্ছল কিংবা হচ্ছে দুর্ঘটনায় আহত পঙ্গু পরিবহন শ্রমিক যারা আছেন, কিংবা কোনো পরিবহন শ্রমিককে যদি মারা যান সড়ক দুর্ঘটনায় কিংবা স্বাভাবিক মৃত্যু হলেও, তো তাদের পরিবারকে একটা আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই টাকাটা তোলা হয়। তো ঢাকাতে আমরা যদি ঢাকার হিসাবটা নিই, তাহলে ঢাকাতে হচ্ছে একটা গাড়ির একটা ট্রিপে, এটা বাণিজ্যিক গাড়ি হোক, যাত্রীবাহী গাড়ি হোক কিংবা পণ্যবাহী গাড়ি হোক, একটা ট্রিপে পরিবহন মালিক সংগঠন নেয় 40 টাকা, আর পরিবহন শ্রমিক সংগঠন যারা আছে তারা নেয় 30 টাকা। তো ঢাকার বাইরেও মোটামুটি একই হারেই এই গাড়ি থেকে টাকাটা আদায় করেন তারা। তো সারা দেশে কম বেশি 8 লাখের উপরে বাণিজ্যিক গাড়ি আছে। তো আমরা যদি মানে হিসাব করে দেখি, বছর শেষে এই খাত থেকে আদায় করা মানে চাঁদার পরিমাণ প্রায় 2,000 কোটি টাকার কাছাকাছি চলে যায়। এই বিপুল পরিমাণ টাকা আসলে তেমন কোনো হিসাব পাওয়া যায় না। বণিক বার্তায় এর আগে আমরা একটা রিপোর্ট করেছিলাম, যে সময় কোভিড পরিস্থিতি আরেকটু প্রকট আকার ছিল এবং মানে সেই সময় যানবাহন চলাচল বন্ধ ছিল, সারা দেশে সাধারণ ছুটি ছিল, সেই সময় বণিক বার্তাতেই একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছিল যে শ্রম পরিবহন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের একটা শ্রমিক কল্যাণ তহবিল আছে। তো সেই শ্রমিক কল্যাণ তহবিলে 100 কোটি টাকার উপরে বর্তমানে জমা পড়ে আছে। এটা মানে 2019 সালের হিসাব, পরের এক বছরে নিশ্চয়ই এই পরিমাণটা আরও বেড়েছে। তো
এই টাকাটা আসলে শ্রমিকদের কল্যাণে ব্যয় হওয়ার কথা, কিন্তু সেই সময় প্রতিবেদনটা বণিক বার্তার প্রতিবেদনটা করার সময় আমরা দেখছিলাম যে, আমরা খোঁজ নিয়ে দেখছিলাম যে সেই টাকাটা আসলে মানে কোনো কাজে ব্যয় করতে পারেনি শ্রমিক, মানে করোনা ভাইরাসের প্রেক্ষিতে যে যানবাহন চলাচল বন্ধ ছিল, যোগাযোগ বন্ধ ছিল, কিন্তু সেই কারণে শ্রমিকদের যে আয় বন্ধ ছিল, তাদের নিয়মিত আয় হচ্ছিল না, তখন তাদের পরিবার চালানো বা তাদের দিন চালানোর জন্য তাদেরকে সেরকম অর্থ দেওয়া হয়নি এই কল্যাণ তহবিলে। যদিও তাদের তারা বারবার বলছে যে এই টাকাটা তারা এইসব কাজেই ব্যয় করবে, এইসব কাজে ব্যয় করবে। এক্ষেত্রে তারা খুব একটা মানে সে সময় একটা যুক্তি দেখিয়েছিলেন, তারা বলেছিলেন যে পরিবহন শ্রমিকদের সবারই হচ্ছে নিয়োগপত্র থাকতে হবে, এরকম একটা আইনি বাধ্যবাধকতা তাদের সাংগঠনিক যে আইনটা আছে, সাংগঠনিক যে কাঠামোটা আছে তাতে এরকম একটা বিষয় আছে যে শুধু নিয়োগধারী পরিবহন শ্রমিকরাই সংগঠন থেকে সহযোগিতা পাবেন। তো তারা যখন হচ্ছে বিভিন্ন পরিবহন থেকে টাকা তোলেন, চাঁদা তোলেন কিংবা সার্ভিস চার্জ তোলেন, তখন কিন্তু সেই পরিবহনের কিংবা পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র আছে কিনা তারা সেটা দেখেন না, কিন্তু যখন সেই টাকাটা তাদের কল্যাণে ব্যয় হওয়ার কথা তখন কিন্তু তারা এই ইস্যুটাকেই মানে ঢাল হিসেবে ব্যবহার করছেন এবং তারা বলছেন যে যেহেতু নিয়োগধারী না পরিবহন শ্রমিকরা, সেহেতু শ্রমিক কল্যাণ ফান্ডের টাকাটা তারা পাবেন না কিংবা তাদের দেওয়া সম্ভব হচ্ছে না আসলে, এরকম কথাই মানে এর আগের প্রতিবেদনটা করতে গিয়ে। ধন্যবাদ শামীম, আপনার আজকে আলোচনা থেকে আশা করি দর্শকরা অনেক কিছু জানতে পারবে। দর্শক, গণপরিবহনে চাঁদাবাজির বিষয়টিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য শ্রমিক মালিক সংগঠকদের প্রচেষ্টা বহুদিন পুরাতন। এর আগে বিভিন্ন সময়ে এই চাঁদার তালিকা এবং চাঁদার হার নির্ধারণের জন্য তারা সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন প্রকাশেরও চেষ্টা চালিয়েছিল, যদিও অর্থ মন্ত্রণালয় বিষয়টি আমলে নেয়নি। দর্শক, সাম্প্রতিক বিভিন্ন বিষয় তার বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। নিয়মিত সংবাদ পেতে চোখ রাখুন বণিক বার্তার ওয়েবসাইট www.বণিকবার্তা.net এ। করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতন থাকুন।